নাসরুল্লাহর হত্যা নিয়ে এবার মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট, দিলেন চাঞ্চল্যকর তথ্য। এছাড়াও বিশ্ব নেতারা জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া। নাসরুল্লাহর হত্যা নিয়ে কি বললেন তারা? হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার নির্দেশ নিউ ইয়র্ক থেকে এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 28 সেপ্টেম্বর এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে না যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ নিউ ইয়র্ক থেকে এসেছে। 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতি ইঙ্গিত করে তিনি এমনটি বলেন। ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ সহ হিজবুল্লাহর অন্যান্য নেতাদের মৃত্যুর ঘটনায় শোক ও সহমর্মিতা জানিয়ে তিনি আরও বলেন, নাসরুল্লাহর হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করা সম্ভব নয়। এছাড়াও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে বেসামরিক লোকজনের হতাহতের ঘটনায় লেবাননের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেছেন। এদিকে হামাস বলেছে, নাসরুল্লাহর হত্যা তাদের প্রতিরোধ সংগ্রামকে দুর্বল করতে পারবে না, বরং আরও শক্তিশালী করবে। এক্সে এক পোস্টে নাসরুল্লাহর নাম উল্লেখ না করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন। তিনি ইসরায়েলি নীতিকে গণহত্যা, দখলদারিত্ব এবং আগ্রাসন বলে অভিহিত করেছেন। ইয়েমেনের হুতি আন্দোলন বলেছে, প্রতিরোধ সংগ্রামকে ভাঙা সম্ভব না, লেবাননের মুজাহিদিন ভাইদের জিহাদি চেতনা এবং সমর্থন সব ফ্রন্টে আরও শক্তিশালী ও বিস্তৃত হবে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেছেন, এই হত্যাকাণ্ড এই অঞ্চলের সমস্ত জনগণ এবং তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর বড় আঘাত। উল্লেখ্য, গত 28 সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। 27 সেপ্টেম্বর সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন। তবে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। আরিফ হক, মাই টিভি।